বলি হ্যালো, তবে ফাস্টে কে ডান চালাবি? আমি চালা বলো আমি। কিট 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 থা। ও কি বলবি লো, হেসে রে গেলি। হে কিট 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 থা। লে লো লে, হলো এবার কে চালাবি? দে তোমায় দে, আমি চালাবো ডানটা। বড় চালাক ছড়ি হয়েছিল তুমি, আমি ডান চালাবো। আমি কে বললো কিট কিট খেলতে? আমি বললো নয় তো আমি চালাবো, এবার তোকে দেবো নাই। দে রে দে আমাকে দে। লে লো, জলদি জলদি ডান চালা, ভাবে চিন্তে চালালে হবে। হে কিট 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 কিট। হ্যালো, পালালো পালালো ছড়ি রে, তোমার বড় হাতি এসছে, পালা পালা পালালো পালা। এলো ছুটকি, এলো ফুলটুসি, জলদি করে পালা না, এখন হাতিয়ে পা দিলে চিড়িয়া চ্যাপটা করে দিবে তোমার দিকে। পালা পালা পালা। হ্যালো বাইরাবি, লো বাইরাবি ঘরের লে, তোমার বড় হাতি এসছে দেখবি। এই যাই বলে এলো, চলো দাঁড়ায় দাঁড়ায় কি বাজেছ, হাতিটার সঙ্গে লাগবো আমাদেরকে দৌড়কাবে। তো দমে ফুর্তি লো, দমে ফুর্তি, যদি ঘুরে এসেছ না হাতি দিয়ে আমাকে গুতায় সুতা বের করে দিবে, পুঠি মাছের মতন পেটিয়ে যাবে। হ্যালো চলো চল, এই বুধা টাকা দেখিয়ে নিবো, ও কোনোদিন হাতি দেখে নিয়েছ। মায়ের তো আমার কালুয়া ছাগল তো না, একদম আমার ফেভারিট, বলতে ফেভারিট, একটা তুম খেতে মনে লেখে, দেখি একটা তুম দিয়ে দেবে। রে মায়ের তো কালুয়া, তুমি আমার ফেভারিট ছাগল বটি, তুই কোনোদিন একা মনে করলি না, বুঝতে পারি না তো, কাল কিছুদিন পরে একটা কাঠি ধারে দেখে বিহা দিয়ে দেবো। কালুয়া কান্দি কিনে টুপ টুপ বেলুন কিনে দেবো, আর একটু কোনো বলো হলে বিহা দিয়ে দেবো। কালুয়া টুপ টুপ, এ কালুয়া কান্দি নে। ও কি বলি বলে বাপ, আমার কালুয়া ছাগলটা দে হ্যান্ডেম দেখতে আছে রে, আমার পালার পাঠে গেলে ফিরে আমি দেবো, ফিরে দেখলে একে। হ্যালো ভাল ভাল, লেবু দাদার কি দেখ, ছাগলটা শুনতে এমনি গল্প করছে, মায়ের তো খেপাই গেছে মনে হচ্ছে। বলে লেবু দাদা, ছাগলের সঙ্গে পরে গল্প করবি, আর দেখবি তো আমাদের গায়ে কত বড় হাতি এসেছে। ই বাবা রে, হাতি এটি তোমাদের গায়ে? দেখ দো, আমি জানিনি, দেখি দেখি কেমন আছে, আমি কোনোদিনও হাতি দেখিনি কাঠেলে। বাবলে বাপ, এত বড় হাতি হয় নাকি, এ প্রথমবার দেখলি এত বড় হাতি হয়। হ্যালো বলে, চ চ আমরা হাতিটার সঙ্গে লাগিব, আমাদেরকে দৌড়কাবে। বাবা এই মিনাটার রসটা কথা হয়েছে, হাতিটার সঙ্গে লাগিব বলছে, দেখো কেমন কথা বলছে, দৌড়কাবে এমন উঠাই করে পটকাবে, কেন চোখ গেলে গুলির মতন বেরিয়ে যাবে। না এলো ছড়ি রে, হাতির সঙ্গে লাগিয়ে নিয়ে হাতি মা লক্ষ্মীর একটা রূপ বটে, বুঝতে পারলি নি, প্রণাম করবে দেখলি। হ্যাঁ বাবা আর কি বলবি গো, যেটি হাতি দেখলে আরো লোকটা চাল আর পয়সা খুঁজছে। হ্যাঁ তো দিয়া যাবে, কেটে আসুক না আগে। এ হে হাতি বলা, আমাদের ছেলেটাকে তখন হাতি টাকা দিয়ে আশীর্বাদ দিয়া করা না, যেমন পড়ালেখা ভালো করে হয়। আইসো বাবু আইসো, যা রে বেটা যা, তোরা সবাই যে হাতিটা আশীর্বাদ দিবে সুড়ে করে। না বাবা আমার আনাইন যাবো আশীর্বাদ লিতে, আমাদের হাটটা চাঁদের 140 কিলোমিটার বেগে চলছে, নাইন যাবো তোর বেটাকে পাঠাকো যেটি। তোদের না মায়ের দমে দল, আমি দেখি আমি ঠান্ডা করে থাক। মাইন গো মাইন, থুন না বলে আমার ঘাটটা তোমার থুল থুলে হাতি থুত দেয়, মায়ের দমে হাতি লেগে আমার।